গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ফুলি যদি বদলে যায়। এই অদ্ভুত ঘটনাটা আমার ছোটবেলায় ঘটেছিল। তখন আমার বয়স মোটে 10 বছর। আমাদের গ্রামের হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রামে আষাঢ় মাসের রথযাত্রা উপলক্ষে খুব ধুমধাম হতো। ঠাকুরুন তলার খোলামেলা বিশাল চত্বরে মেলা বসত। আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমাত। সেবার রথের মেলার সময় দিদিমা এসেছিলেন। তিনি রথের মেলা দেখতে যাবেন শুনে মায়ের প্রচণ্ড আপত্তি। না না, মেলায় বড় ভিড় হয়, এদিকে বৃষ্টি বাদলায় ঠাকুরুন তলার চত্বরে বিচ্ছিরি কাদা, তাছাড়া তোমার রোগা শরীর, দৈবাৎ পা পিছলে আছাড় খেলে কি হবে ভেবেছ? দিদিমা মায়ের আপত্তি গ্রাহ্য করলেন না, আমার কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, এই পুকুদাদা আমার সঙ্গী হবে, তুমি কিচ্ছু ভেবো না। বেগতিক দেখে মা ডাকলেন, ছোটকু, ও ছোটকু। ছোটকু মানে আমার ছোট মামা। ছোট মামা আমাদের বাড়িতে থেকে মহাকুমা শহরের কলেজে পড়তে যেতেন। আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গেছে, স্টেশনও আছে। ছোট মামা ট্রেনে চেপে কলেজ যেত। মায়ের ডাকাডাকিতে ছোট মামার সাড়া পাওয়া গেল না। যাবে কি করে? ছোট মামাকে দুপুরে খাওয়ার পর সেজে গুজে বেরিয়ে যেতে দেখেছিলুম। মাকে কথাটা জানিয়ে দিলুম। মা খাপ্পা হয়ে বললেন, হাসুক ছোটকু, দেখাচ্ছি মজা, ও থাকলে তোমায় নিয়ে যেত। দিদিমা বললেন, আমার পুটু দাদামণি যথেষ্ট, চলো ভাই। মা আমার দিকে চোখ কটমটিয়ে বললেন, দিদার সঙ্গী হয়ে তুমি যেন ভিড়ে হারিয়ে যেও না, দিদার একটা হাত শক্ত করে ধরে থাকবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমার মায়ের সাড়া পেলুম। দিদিমার কাছে এসে তিনি বললেন, এই ছাতিটা নিয়ে যাও মা, বৃষ্টিতে ভিজলে রোগা শরীরে আবার কি রোগ বাঁধিয়ে বসবে? এবার দিদিমা চটে গেলেন, রথযাত্রার মেলায় ছাতি মাথায় যাব? তুই জানিস রথের পর্বে বৃষ্টিতে ভিজলে পুণ্য হয়? মা গম্ভীর মুখে বাড়ি ঢুকে গেলেন। দিদিমার একটা হাত ধরে আমি বললুম, তুমি ঠিক বলেছ দিদা, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। শর্টকাটে ঠাকুরন্তলা আমাদের বাড়ি থেকে তত কিছু দূরে নয়। সিঙ্গি মশাইয়ের আমবাগানের পাশ দিয়ে একটা ঘাসে ঢাকা পোড়ো জমি পেরিয়ে আমরা শিগগির রথের মেলায় পৌঁছে গেলুম। তারপরেই পাঁপড় ভাজার গন্ধে জিভে জল এসে গেল। বললুম, ও দিদা, আগে পাঁপড় ভাজা খাবো। দিদিমা বললেন, খাবে বই কি, তুমি আমি দুজনেই খাবো, আগে রথ দর্শন করি তারপর অন্য কিছু। এই মেলায় রথ দর্শন ও প্রণাম ছিল মূল আকর্ষণ। জমিদার বাড়িতে একটা পেতলের রথ ছিল, সেটা রথযাত্রার দিন টেনে এনে ঠাকুরন তলার শেষ প্রান্তে রাখা হতো। মাথায় লাল কাপড়ে ফেট্টি বাঁধা পাইকরা লাঠি উঁচিয়ে সেই রথ পাহারা দিত। ভক্ত মানুষজন দূর থেকে প্রণাম করত। কিন্তু সেই রথের দিকে দিদিমা এগোতেই পারলেন না। মা যেমন বলেছিলেন, বিচ্ছিরি কাদা, বড্ড বেশি ভিড়। অগত্যা দিদিমা বললেন, হায় পুটু দাদা, ভিড় কমুক, তখন রথ দর্শন করব। আমি জেদ ধরলুম, তাহলে ততক্ষণে পাঁপড় ভাজা খাওয়াও দিদা, নইলে আমি তোমায় একা রেখে দৌড়ে বাড়ি চলে যাব। দিদিমা তখন আর কি করেন, ভিড় এড়িয়ে একটা পাঁপড় ভাজার দোকানে গেলেন। আমাকে একখানা পাঁপড় ভাজা কিনে দিয়ে সম্ভবত লোভ সম্বরণ করতে না পেরে নিজেও একখানা পাঁপড় ভাজা কিনে ফেললেন। আর সেই সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ মেলার মানুষজন সেই বৃষ্টিকে পাত্তা দেয়নি। ক্রমে বৃষ্টি বাড়তে থাকলে হৈহট্টগোল শুরু হয়ে গেল। দিদিমা আমার হাত ধরে টানতে টানতে ভাগ্যিস মেলার এক প্রান্তে নিয়ে গিয়েছিলেন, তা না হলে দুজনেই ভিড়ের চাপে দোলা পাকিয়ে কাদায় পড়ে থাকতুম। বৃষ্টি যত বাড়ছিল তত মেঘ গর্জে উঠছিল। বিদ্যুতের ঝিলিক ও মুহুমুহু কানে তালা ধরানো মেঘ গর্জন, এদিকে দুজনেই ভিজে কাক ভেজা হয়ে যাচ্ছি। দিদিমা ব্যস্তভাবে বললেন, ও পুটু, বাড়ি ফিরে চলো। আবার সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে দুজনে ফিরে আসছিলুম। হঠাৎ দিদিমা বললেন, এখানে গাছতলায় একটুখানি দাঁড়াও পুটু, আমি যে আর হাঁটতে পারছি নে, বলে তিনি বসে পড়লেন।
ততক্ষণে চারদিক কালো হয়ে এসেছে, একটু দূরে মেলার আলোগুলো যুগযুগ করছে। আমার অবস্থা তখন ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো। বললুম, দিদা এবার ওঠো। দিদিমা কান্না জড়ানো গলায় বললেন, ও পুটু আমি যে উঠতে পারছি নে, কোমরের পিছনে কে যেন কামড়ে ধরেছে। শুনেই আমি প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ও ছোট মামা। ছোট মামা কোথায় আছে তা জানতুম না, কিন্তু আমার গলা দিয়ে ওই কথাই বেরিয়ে গেল। দিদিমা যতবার ব্যথায় কোকিয়ে উঠছিলেন ততবার আমি ছোট মামাকে ডাকছিলুম। এরপর কিভাবে দিদিমা আর আমি বাড়ি ফিরেছিলুম তা সবিস্তারে বলছি না। আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা ছোট মামা আর বাবাকে ঠাকুরুনতলায় পাঠিয়েছিলেন। মেলায় আমাদের খুঁজে না পেয়ে তারা শর্টকাটে শিঙ্গিমশাইয়ের বাগানের পাশ দিয়ে আসছিলেন, তারপর টর্চের আলোতে আমাদের দেখতে পান। বাড়ি ফিরে ছোট মামা হাসতে হাসতে মাকে বলেছিলেন, জানো দিদি, টর্চের আলো ফেলে দেখি পুটু তখনও পাঁপড় ভাজা খাচ্ছে আর আমাকে ডাকাডাকি করছে, এদিকে মাও কিন্তু হাত থেকে পাঁপড় ভাজা ফেলে দেয়নি। এই নিয়ে সে রাত্রে বাড়িতে খুব হাসি তামাশা হলো। কিন্তু পরদিন ঘুম থেকে উঠে দেখি দিদিমা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজার সামনে পাড়ার মহিলাদের ভিড়। বাবা গম্ভীর মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন। দিদিমার ঘর থেকে একটা চাপা আর্তনাদ শোনা যাচ্ছে। বাবাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। একটু পরে ছোট মামার সঙ্গে আমাদের গ্রামের ডাক্তার নাড়ুবাবু বাড়িতে ঢুকলেন। ছোট মামার হাতে তার ডাক্তারি বাক্স। নাড়ুবাবুকে দেখে পাড়ার মহিলারা দরজা থেকে সরে দাঁড়ালেন। সেই সুযোগে আমি গিয়ে দরজায় উঁকি দিলুম। দেখলুম দিদিমা বিছানায় শুয়ে আছেন এবং মাঝে মাঝে আর্তস্বরে বলছেন, ও ঠাকুর, এ কি হলো, কে আমার কোমরে কামড়ে দিল। নাড়ু ডাক্তার দিদিমাকে পরীক্ষা করে দেখে বললেন, পুরনো বাত, সারতে একটু দেরি হবে। যাই হোক, দিদিমা সেই যে শয্যাশায়িনী হলেন তো হলেন, নাড়ু ডাক্তারের মোক্ষম সব ইঞ্জেকশন আর ঔষধে কাজ হলো না। এরপর শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বাবা, তিনিও দিদিমাকে বিছানা থেকে উঠাতে পারলেন না, কোমরের যন্ত্রণাও কমল না। শেষে এলাকার নামকরা কবিরাজ মশাইকে আনা হলো, লোকে তাকে সাক্ষাৎ ধন্বন্তরি বলত, কিন্তু তার ঔষধেও কাজ হলো না। আমার মনে পড়ে প্রতিদিন ভোরবেলা হামান দিস্তার শব্দে আমার ঘুম ভেঙে যেত। দেখতুম মা বারান্দায় বসে ছোট্ট গোলাকার লোহার পাত্রে একটা ছোট্ট লোহার ডান্ডা দিয়ে কিছু পিষছেন। ছোট মামার কাছে শুনেছিল ধন্বন্তরি কবিরাজ মশাইয়ের দেওয়া ঔষধ তৈরি করা হচ্ছে, সেই ঔষধ দিদিমার কোমরে প্রলেপ দেওয়া হবে। কিছুদিন পরে এক রবিবার শিঙ্গিবাড়ির কাকিমা দিদিমাকে দেখতে এলেন। তিনিই মাকে পরামর্শ দিলেন, সব রকম চিকিৎসা তো করা হলো কিন্তু কাজ হলো না, এবার টোটকা ঔষধ বা তুকতাক, মন্তরতন্ত্রে যদি বাদ ছাড়ে চেষ্টা করতে ক্ষতি কী। মা বললেন, আমিও তাই ভাবছিলুম, কিন্তু তেমন কাকেও পাচ্ছি কোথায়। শিঙ্গিবাড়ির কাকিমা বললেন, কেন, তেমন লোক তো হাতের কাছেই আছে, কথায় বলে গিয়েও যোগী ভিক্ষে পায় না। কে সে? মোনা ওঝা, আবার কে? ওই যে তোমার মা বারবার বলেন কোমরেকে কামড়ে ধরে আছে, তাতেই তো আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তোমরা কি ভাববে কথাটা তাই বলিনি। আমাদের আমবাগানে একটা গাছ আছে, সেই গাছের তলায় বৃষ্টির সময় তোমার মা থাকে, ওসব কথা ওনাকেই ডাকো। কথাটা শুনেই আমি আঁতকে উঠেছিলুম। আমার মনে পড়েছিল শিঙ্গিমশাইয়ের আমবাগানে দুলে পাড়ার একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কী ভুল কী ভুল, রথের মেলায় যাওয়ার দিন সেই কথাটা একেবারে মনে ছিল না। নির্ঘাত আমরা সেই গাছটারই তলায় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলুম। ছোট মামা বিকেলে মোনা ওঝাকে ডেকে নিয়ে এলে ওর প্রমাণ মিলল। মোনা ওঝার মাথায় জটা, মুখে গোবদাড়ি, কপালে লাল চিপুণ্ড কাকা, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে তাপ্পি মারা গেরুয়া রঙের ঝোলা থেকে
সে একটা মড়ার খুলি বের করে দিদিমার ঘরে ঢুকলেন। তারপর মেঝে বসে মড়ার খুলিটা রেখে সে বিড়বিড় করে মন্ত্র পড়ে ডাকল, ওগো মা, ও জননী, বলুন তো আপনার কোথায় ব্যথা? দিদিমা ক্ষীণস্বরে বললেন, কোমরের পিছনে। ব্যথাটা কিরকম বলুন তো মা? দিদিমা একটু কোকিয়ে উঠে বললেন, কে যেন কামড়ে ধরে আছে। মোনা ওঝা হিহি করে হেসে বলল, বুঝেছি বুঝেছি, এবার বলুন তো মা জননী, কখন কবে থেকে ব্যথাটা শুরু হয়েছিল? মা কিছু বলতে যাচ্ছিল, মোনা তাকে চোখের ইশারায় চুপ করালো। দিদিমা অতি কষ্টে বললেন, ফুটুর সঙ্গে রথের মেলায় গিয়েছিলুম, হঠাৎ বৃষ্টি এলো, আমরা শিঙ্গি মশাইয়ের আমবাগানে এসে। মোনা ওঝা তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর বলতে হবে না, বলে সে মড়ার খুলিটার দিকে রাঙা চোখে তাকালো। শুনলি তো বাবা মা জননীর কথাটা? এবার তুই আমার কানে কানে বলে দে, কি করে সেই হতচ্ছাড়ি পেতনিটাকে তাড়ানো যায়। সে মড়ার খুলিটা কানের কাছে কিছুক্ষণ ধরে ফোঁস করে সশব্দে শ্বাস ছাড়ল। তারপর বলল, গলায় দড়ি দিয়ে মরা প্রেতাত্মা পেতনি হয়ে গেছে, মা জননীর কোমরে কামড়ে ধরে জ্যান্ত মানুষদের উপর রাগ দেখাচ্ছে, বলে মোনা ওঝা মায়ের দিকে তাকালো। দিদি, খুলেই বলছি, এ পেতনিকে তাড়ানো আমার কম্ম নয়। কালিকাপুরে বাবা কন্ধকাটার থান আছে, সেই থানের খানিকটা মাটি তুলে এনে মা জননীর কোমরে মাখিয়ে দিলেই পেতনিটা পালিয়ে যাবে। ছোট মামা এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, কালিকাপুর আমি চিনি, গতবার ফুটবল খেলতে গিয়ে একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখেছিলুম, জায়গাটা একেবারে জঙ্গল হয়ে আছে। মোনা ওঝা উঠে দাঁড়িয়ে বলল, বাবা কন্ধকাটার থান সেই জঙ্গলের মধ্যেখানে, একটা ভাঙা দেউড়ি এখনও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বটগাছ, বটগাছের তলায় বাবা কন্ধকাটার থান। ছোট মামা বললেন, কুস পরোয়া নেই, এখনই বেরিয়ে পড়ছি, সওয়া চারটের ট্রেনটা পেয়ে যাব, মোটে তিনটে স্টেশন। মোনা জিপ কেটে বলল, উহু হু হু হু, কন্ধকাটার কথাটা দাদাবাবু কি বুঝতে পেরেছেন? মুন্ডু নেই, বুকের দুপাশে দুটো চোখ, সাংঘাতিক ব্যাপার, আপনাকে থানে দেখতে পেলেই সর্বনাশ, তিনি বটগাছে লুকিয়ে থাকেন। মা করুণ মুখে বললেন, তাহলে তুমি নিজেই সেই থানের মাটি এনে দাও না মোনা। মোনা হেসে বলল, ওরে বাবা, আমাকে থানের ত্রিসীমানায় দেখলে বাবা কন্ধকাটা রে রে করে তেড়ে আসবেন, তবে তার থানের মাটি আনার সহজ উপায় আছে। বাবা কন্ধকাটা ছোটদের খুব ভালোবাসেন, এই খোকাবাবু থানে গিয়ে এক খাবলা মাটি তুলে রুমালে বেঁধে আনে, বাবা মোটেও রাগ করবেন না। কথাটা শুনে আমি আঁতকে উঠে বললুম, আমি একা ওখানে যেতে পারবো না। ছোট মামা বললেন, কি বোকার মতো কথা বলছিস পুটু, আমি তোর সঙ্গে যাব, তারপর আমি ঝোপের আড়ালে বসে থাকবো, তুই থানের মাটি নিয়ে আসবি, কিচ্ছু ভাবিস নে, কন্ধকাটা হোক আর যে ব্যাটার ছেলে হোক, আমার সামনে এলে এসে একখানা ঝাড়বো না। কথা শেষ না করে ছোট মামা ফুটবলে কিক করার ভঙ্গিতে শূন্যে লাথি ছুড়লেন। তারপর ছোট মামা আমার একটা হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে বারান্দায় গেলেন, বললেন, এক মিনিটের মধ্যে রেডি হয়ে নে, আমি রেডি হয়েই আছি, চারটে বাজে, স্টেশনে পৌঁছতে এখনও প্রচুর সময় আছে, এই ট্রেনটা দৈবাত লেট করলে তো ভালোই হবে। তখনকার দিনে ট্রেনে বা বাসে মোটেও ভিড় হতো না, লোকেরা পায়ে হেঁটেই যাতায়াত পছন্দ করত। ট্রেনের যে কামরায় আমরা উঠেছিলাম তাতে মোটে জনাতিনেক যাত্রী, তারা পরস্পর দূরে জানালার কাছে বসেছিল। ছোট মামা নিজে একটা জানালার ধারে বসে বললেন, তুই আমার পাশে বস পুটু, জানালার ধারে বসলে কয়লার গুঁড়ো এসে চোখে ঢুকে যাবে। একটু তফাতে এক ভদ্রলোক জানালার দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন, তার মাথায় সিঁথি করা লম্বা ঘাড় ছুঁই ছুঁই কাঁচা পাকা চুল, পরনে ধুতি আর ছাই রঙা পাঞ্জাবি, তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন, তার নাকের পাশে মোটা একটা জরুল, কাঁধের ব্যাগটা পাশের সিটের উপর রেখে তিনি চিবুকে একটা হাত এবং মাথায় একটা হাত চেপে ধরে মাথাটা নাড়িয়ে দিলেন। ব্যাপারটা ছোট মামারও চোখে পড়েছিল, ফিসফিস করে বললেন, পাগল নাকি রে? আশ্চর্য ব্যাপার, ট্রেনের তুলকালাম শব্দের মধ্যে
কথাটা কি ভদ্রলোকের কানে গেল? তিনি একটু হেসে বললেন, পাগল হইনি এখনো, তবে পাগল হতে বেশি দেরি নেই। ছোটমামা বললেন, কিছু মনে করবেন না, আপনি নিজের মুন্ডুটা ধরে অমন করে নাড়ানাড়ি করছেন কি না, তাই মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে। ভদ্রলোক এবার দুটো হাত দুগালে চেপে মাথাটা কিছুক্ষণ নাড়ানাড়ি করে বললেন, এই এক বিপদ হয়েছে আমার, মুন্ডুটা কিছুতেই ঘাড়ের সঙ্গে ফিট করছে না। ছোটমামা জিজ্ঞেস করল, আপনার ঘাড়ে কি বাত হয়েছে? কেন কেন? মানে আমার মায়ের কোমরে বাত হয়েছে তো, সাংঘাতিক বাত। মা দিদিকে বলেন তার কোমর ধরে আপনার মতো নাড়ানাড়ি করো, কিন্তু তাতেও কাজ হয়নি, তাই আমরা যাচ্ছি কালিকাপুরে বাবা কন্ধকাঠার থানে। ভদ্রলোক এবার খিক খিক করে হেসে বললেন, আরে আমিও তো সেখানেই যাচ্ছি। ছোটমামা গম্ভীর মুখে বললেন, বাবা কন্ধকাটা তার থানে বড়দের দেখতে পেলেই রে রে করে তেড়ে আসেন, তাই এই যে দেখছেন ভাগ্নে পুটু, একে সঙ্গে নিয়ে যাচ্ছি, বাবা কন্ধকাটা ছোটদের খুব ভালোবাসেন। তাই বুঝি, তা তোমার ভাগ্নে সেখানে গিয়ে কী করবে? থানের মাটি খাবড়ে তুলবে, রুমালে বেঁধে নিয়ে আসবে, সেই মাটিগুলে মায়ের কোমরে মাখিয়ে রাখলে বাত সেরে যাবে, বুঝলেন? ভদ্রলোক আবার দুটো হাত দিয়ে তার মুন্ডুটা নাড়ানাড়ি শুরু করলেন, তারপর বললেন, হুহ, বড্ড জ্বালায় পড়া গেল দেখছি, মনে হচ্ছে যেন আমার মুন্ডুটা ঘাট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ছোটমামা বললেন, আপনি কিছু ভাববেন না, বাবা কন্ধকাটার থানে যাওয়া পর্যন্ত মুন্ডুটাকে চেপে ঘাড়ে বসিয়ে রাখুন, তারপর আপনি আর আমি ঝোপের আড়ালে বসে থাকব, আর পুটু আপনার জন্য খানিকটা মাটি এনে দেবে, ওখানে একটা ঝিল আছে দেখেছি, আপনি মাটিগুলো তুলে কাদা করে মুন্ডুর পিছন দিকে ঘাড় অবধি মাখিয়ে রাখবেন, ব্যাস। ভদ্রলোক শুধু বললেন, দেখা যাক। কালিকাপুর স্টেশনে নামবার পর একদল বরযাত্রী বরকনে নিয়ে হইচই করে ট্রেনে উঠছিল, সেই ভিড়ে ভদ্রলোককে আর দেখতে পেলুম না। কথাটা ছোটমামাকে বললুম, ছোটমামা বিরক্ত হয়ে বললেন, ছাড়তো পাগলের কথা, দেখেই বুঝেছিলুম বদ্ধ পাগল, পা চালিয়ে চল, 6:30টার ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরে ছোটমামা হাঁটার গতি কমালেন, সামনেই ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে উঁচু ভাঙা পাঁচিল দেখা যাচ্ছিল, সেটা লক্ষ্য করে দুজনে জঙ্গলে ঢুকলুম, তারপর বটগাছটাও চোখে পড়ল। ছোটমামা একটা ঝোপের আড়ালে বসে ফিসফিস করে বললেন, কুইক পুটু, মাটিটা বৃষ্টিতে নরম হয়ে আছে, এই রুমালটা নে, যতটা পারবি খাবলে মাটি তুলে নিবি, চলে যা। ভয় ভয় এগিয়ে গেলুম, উঁচু ভাঙা পাঁচিলের পাশে বটগাছটার কাছে গিয়ে দেখলুম গুড়ির নিচে একটা প্রকাণ্ড ইটের চাঙর, তার উপর একটা মরার খুলি, খুলিটা দেখা মাত্র আটকে উঠে কয়েক পা পিছিয়ে এলুম, কিন্তু দিদিমার বাতের কষ্টের কথা মনে পড়ল, তখন সেখানেই গুড়ি মেরে বসে রুমাল বিছিয়ে কয়েক খাবলা মাটি তুলে নিলুম, তারপর মাটিগুলো রুমালে বেঁধে সবে উঠে দাঁড়িয়েছি, তখনই দেখলুম ট্রেনের সেই ভদ্রলোক পাঁচিলের পাশ দিয়ে চুপি চুপি আসছেন, তার দৃষ্টিটা মরার খুলির দিকে, তারপর দেখলুম ভদ্রলোক তার কাঁধের ব্যাগ থেকে একটা মরার খুলি বের করলেন এবং ইটের চাঙড়ে সেই খুলিটা রেখে থানের মরার খুলিটা তুলে নিয়ে পাঁচিলের আড়ালে উধাও হয়ে গেলেন। ছোটমামা ঝোপের আড়ালে থেকে ব্যাপারটা দেখছিলেন, এবার ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, হায় তো পুটু, ব্যাপারটা দেখি। ছোটমামা তখন বেপরোয়া, বাবা কন্ধকাটার কথা ভুলে পাঁচিলের পাশ দিয়ে দৌড়ে গেলেন, আমিও ছোটমামাকে অনুসরণ করলুম। কিছুটা দৌড়ে গিয়েই ভদ্রলোককে দেখা গেল, তিনি সামনের দিকে হনহন করে এগিয়ে চলেছেন। ছোটমামা চেঁচিয়ে উঠলেন, ওমশাই ওমশাই, শুনুন শুনুন। ভদ্রলোক মুখটা ঘোরালেন, দেখে চমকে উঠলুম, এ তো সেই মুখ নয়, লম্বা চুল নেই, প্রকাণ্ড গোপ আছে, ট্রেনের তিনি ছিলেন ফর্সা, ইনি কুচকুচে কালো, অথচ সেই ছাই রঙা পাঞ্জাবি, পরনে ধুতি। ছোটমামার একরোখা জেদি স্বভাব
আমার জানা। দৌড়ে তার কাছাকাছি গিয়ে আবার যেই বলছেন, ও মশাই ব্যাপারটা কি? অমনি ভদ্রলোক আবার মুখ খোড়ালেন। বিকেলের রোদ পড়ছিল সেখানে। আতঙ্কে হতবুদ্ধি হয়ে দেখলুম, এবার আর মানুষের মুখ নয়, হাসতো মরার খুলি। ছোটোমামা থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার পাশ দিয়ে কি একটা ছুটে গেল। আমি আতঙ্কে প্রায় কেঁদে উঠে ডাকলুম, ছোটোমামা ছোটোমামা। ছোটোমামাও যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিলেন। আমার ডাক শুনে দৌড়ে চলে এলেন। তারপর দেখলুম ধুতি পাঞ্জাবি পরা সেই কঙ্কালের সঙ্গে গেরুয়া খাটো লুঙ্গি পরা আর একটা কঙ্কালের ঘুষো ঘুষি চলছে। ছোটোমামা হাঁপাতে হাঁপাতে বললেন, কি বিশ্রি ব্যাপার, ছ্যা ছ্যা, মরে গিয়েও কি মারামারি করা উচিত বলতো পুটু? কান্না জড়ানো গলায় বললুম, ছোটোমামা আমরা পালিয়ে যাই। ছোটোমামা আমার হাত থেকে রুমালে বাঁধা মাটিগুলো নিয়ে বললেন, পালাবো কেন রে, আস্তে সুস্থে যাব। মরুক গে বেটার ছেলেরা মারামারি করে, ছ্যা ছ্যা, এ কি ভদ্রলোকের কাজ? বাবা কন্ধ কাটা হয়তো মজা দেখছেন। চলে আসবার আগে দেখলুম ধুতি পাঞ্জাবি পরা কঙ্কাল আর গেরুয়া খাটো লুঙ্গি পরা কঙ্কাল পরস্পরকে জাপটে ধরে একটা ঝোপের মধ্যে প্রচণ্ড লড়ে যাচ্ছে, আর ঝোপটা খুব নড়ছে। এসবের চেয়েও অদ্ভুত ব্যাপার, বাবা কন্ধ কাটার থানের মাটি দিদিমার কোমরে মাখিয়ে রাখার পরদিনই তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছিলেন। মোনা ওঝা এসে ছোটোমামার মুখে সব ঘটনা শুনে বলেছিল, লড়াইটা খুলি বদলের, বুঝলেন ছোটোবাবু? গত বছর অনেক জায়গায় খুব বানবন্যা হয়েছিল, অনেক মানুষ জলে ডুবে মারা পড়েছিল, সে তো অপঘাত মরণ, আর অপঘাতে মরলেই মানুষ ভূত হয়ে যায়। কিন্তু ভূত হলে কি হবে, দেহের উপর কি মায়া সহজে যায়? কিন্তু দেহ তো তখন কঙ্কাল। আমার মনে হচ্ছে ওই দুই ভূতের মধ্যে খুলি বদল হয়ে গিয়ে গণ্ডগোল বেঁধেছিল। ছোটোমামা বলেছিলেন, ঠিক বলেছ মোনাদা, একজন ছিলেন সাদাসিধে ভদ্রলোক, অন্যজন ছিলেন কোনো সাধু বাবা। দিদিমা বলেছিলেন, তা না হয় বুঝলুম, কিন্তু যে যার নিজের খুলি ফেরত পেয়ে মারামারি বাঁধালো কেন? ছোটোমামার অমনি জবাব, মনে হচ্ছে সাধু বাবার ভূতের জন্য সেই ভূত ভদ্রলোক যে খুলিটা থানে রেখে এসেছিল সেটা সাধু বাবার খুলিই নয়, মাথায় ফিট করেনি বলে দৌড়ে গিয়ে সাধু বাবা খটাখট ঘুষি মারছিল ভূত ভদ্রলোককে। মোনা ওঝা খিক খিক করে হেসে বলেছিল, ওসব কথা থাক, মা জননীর কোমরের পেতনিটা পালিয়ে গেছে, তবে জোরে কামড়ে ধরেছিল তো, তাই ব্যথা পুরোপুরি সারতে আরও দিন তিনেক লাগবে। হ্যাঁ, মোনা ঠিকই বলেছিল, দিন তিনেক পরে দিদিমা সত্যি হাঁটাচলা করতে পেরেছিলেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।